Welcome student, VidOnko.com. তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। xy = c² পরাবৃত্তের উপরে কোন বিন্দুতে তার অভিলম্ব x + t² y = 2c সরলরেখার উপর লম্ব হবে। তো এখানে প্রথমেই আমরা ধরে নিচ্ছি নির্ণেয় বিন্দু হচ্ছে x1 y1। এবার এখানে প্রদত্ত বক্র xy = c²। তাহলে এটিকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x, কি পাচ্ছি x * dy dx plus y into ddx of x माने 1 is equal to 0। तामने dy dx को तो है गालो, dy dx है गालो minus y by x। ताले dy dx at x1 y1 ए बिंदु ते आमी की बेर कोते पार बो, ए प्रवणता is equal to minus y1 by x1। এখন আমরা জানি যে কোন একটি বক্রের উপরে কোন একটি বিন্দু x1 y1 বিন্দুতে যদি তার অভিলম্ব বা স্পর্শক অঙ্কন করা হয়, স্পর্শক অঙ্কন করলে তার প্রবণতা হয় dy dx at that point। তাহলে অভিলম্বের প্রবণতা কি হবে? এর ঠিক রেসিপ্রোকাল মাইনাস। তাহলে দেয়ারফর আমি বলতে পারি যে অভিলম্বের প্রবণতা কত হবে? অভিলম্বের প্রবণতা হবে minus 1 by dy dx at that point। তার মানে minus y1 x1 is equal to x1 by y1। এখন এখানে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? সরলরেখার x plus t square y is equal to 2c। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পাচ্ছি y 2 square y is equal to minus x plus 2c। তাহলে এখান থেকে y is equal to পাচ্ছি minus 1 by t square x plus 2c by t square। তাহলে এই সরলরেখার নতি m, যদি আমরা এটাকে m1 বলে ধরতাম তাহলে এটি m2 হলে নতি হবে কত? minus 1 by t square। এখন বলেছে দেখো যে এই সরলরেখা এবং অভিলম্ব পরস্পরের সাথে লম্ব। তার মানে আমি কি জানি m1 into m2 is equal to জানি minus 1, লম্ব হওয়ার শর্ত। তাহলে সেক্ষেত্রে x1 by y1 into minus 1 by t square এটা is equal to minus 1। তাহলে x1 is equal to আমি কি পেয়ে যাচ্ছি y1 t square। এখন যেহেতু x1 y1 বিন্দুটি এই সরলরেখা এই সমীকরণের উপরে অবস্থিত, পরাবৃত্তের উপরে অবস্থিত, তাহলে আমি লিখতে পারি x1 y1 is equal to c square। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি x1 মানে কত? y1 t square into y1 এটা is equal to c square। তাহলে এখান থেকে t square y1 square is equal to c square। তাহলে এখানে পাচ্ছি y1 is equal to plus minus c by t। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x1 is equal to y1 into এখানে দেখো y1 এর জায়গায় আমরা মান বসাতে পারছি plus minus c by t1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি c by t1 plus minus into t square। তাহলে ক্যান্সেল করলে পাচ্ছি প্লাস মাইনাস ct। তাহলে এটি হয়ে গেল আমার x1 এর ভ্যালু। তাহলে নির্ণেয় বিন্দুর সমীকরণ হবে ct, c by t আর মাইনাস ct, মাইনাস c by t। এই দুটো হলো আমার নির্ণেয় বিন্দু। থ্যাংক ইউ ফর ওয়াচিং VidOnko.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই VidOnko.com ব্রাউজ করো।